বন্ধুরা তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। পৌষ পার্বণ উপলক্ষে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাঙা আলুর রসপুলির রেসিপি। এর আগে আমি অনেক রকমের পাটিসাপটা এবং অনেক রকমের ভাজা পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে রাঙা আলুর রসপুলি খেতে কিন্তু একেবারেই অন্যরকম লাগে। এই রেসিপিটা যেহেতু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটাই আজকে শেয়ার করি। কিভাবে বানাবো রাঙা আলুর রসপুলি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রাঙা আলুর রসপুলি বানাবার জন্য আমাদের প্রয়োজন তো অবশ্যই রাঙা আলু। এখানে আমার রয়েছে 750 গ্রাম রাঙা আলু, তার সাথে নারকেলের পুরের জন্য রয়েছে ফ্রেশ নারকেল, ময়দা, পাটালি গুড় আর এখানে রয়েছে ঝোলা গুড়। আর রাঙা আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আমি রাঙালুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একদম নরম করে কিন্তু সেদ্ধ করিনি। একদম নরম করে যদি সেদ্ধ করা হয় না, তাহলে একটা জল জলে ভাব চলে আসে। একটু শক্ত করে যদি সেদ্ধ করা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। এর আগে আমি রাঙা আলুর পান্তুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তাতে এই টিপসগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি আপনারা রাঙা আলুর পান্তুয়ার রেসিপিটা এখনও পর্যন্ত দেখে না থাকেন, অবশ্যই একবার চেক করে নিতে পারেন, তাহলে ডিটেলে আপনারা সহজেই সব কিছু বুঝে যাবেন। আর যেহেতু রাঙা আলুটা আমার সেদ্ধ করে নেওয়া আছে, আমি রাঙা আলুর এই খোসাটা ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নারকেলের পুর তৈরি করব। নারকেলের পুরের জন্য আমি প্রথমে কি করব, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ফ্রেশ কুড়িয়ে নেওয়া নারকেল। আমি যতটা আমার নারকেলের প্রয়োজন আমি ততটা নারকেল নিচ্ছি। এখানে আমার দুটো নারকেল কোড়ানো আছে, সবটা লাগবে না, তাই জন্য আমি সবটা ব্যবহার করছি না। আর এই নারকেলের মধ্যে দেব পাটালি গুড়। যদি অবশ্য নারকেলটা আমি মাপি তাহলে মেজারিং কাপ অনুযায়ী হবে মোটামুটি 2.5 কাপ মতন, আর চায়ের কাপ অনুযায়ী হবে 3 কাপ। আমরা তো এইরকম সাইজের চায়ের কাপে চা খাই, যদি কফি মগ কাপগুলো হয় তাহলে এটা 2 কাপই হবে, তবে চায়ের কাপ অনুযায়ী হবে 3 কাপ। তার মধ্যে আমি দিয়ে দিলাম পাটালি গুড়। পাটালি গুড়টা দিচ্ছি এখানে 150 গ্রাম পরিমাণে। নারকোল আর গুড় একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিয়ে যদি করা হয় না তাহলে করতে সুবিধা হয়, অর্থাৎ পুরটা আমাদের তৈরি করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। নারকোল আর গুড়টা আমার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে এইভাবে মেখে নিলাম না, এবার আমাদের পাক দিতে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। মেখে নিয়ে যদি করা হয় তাহলে সময়টাও কম লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি নারকলের পুরটাকে তৈরি করে নিচ্ছি। নারকলের পুরের মধ্যে একটা জিনিস আছে, যদি চিনি দিয়ে করেন বা গুড় দিয়ে করেন, যেটা দিয়েই আপনারা করেন না কেন, যদি চিনি বা গুড়ের পরিমাণ কম হয় তাহলে পাক আসবে না, আবার যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আবার চিটচিটে হয়ে যাবে বা ঝুরঝুরেও হয়ে যেতে পারে। তাই জন্য এক্সাক্ট মাপ অনুযায়ী নারকোল আর গুড়টা দেওয়া কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এটা তো আর নাড়ু পাকাচ্ছি না, তাই জন্য একদম নাড়ুর মতন যদি পাক নাও হয় তাতে কোনো অসুবিধা নেই। নাড়ু পাকানোর জন্য মাপটা আরও একদম সঠিক দিতে হয়। আর নাড়ু পাকাতে গেলে যদি আপনারা দুধের ব্যবহার করেন, সে গুঁড়ো দুধ হোক বা লিকুইড দুধ হোক, সেটার ব্যবহার যদি করেন তাহলে খুবই ভালো হয়। নারকলের পুর আমার রেডি হয়ে গেছে। যেহেতু আমি খেজুর গুড় ব্যবহার করেছি সেই জন্য আর ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না, তবে আপনাদের যদি খেজুর গুঁড়ের সাথে ছোটো এলাচের গুঁড়ো খেতে ভালো লাগে আপনারা একদম শেষে অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। পুর আমাদের রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি রাঙা আলুর পুলির জন্য ডো তৈরি করে নেব। খোসাটা তো অলরেডি ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে ওটাকে মাখতে হবে। থালাটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে বলে আমি পাত্রটা বদলে নিচ্ছি। রাঙা আলু ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। চালের গুঁড়ো দিচ্ছি না, চালের গুঁড়ো দিলে কি হবে, শক্ত ভাব চলে আসবে। অবশ্যই দেব অল্প একটু লবণ। এবার ভালো করে মেখে নেব। ময়দা এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। ময়দা বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না, সেই জন্য ময়দাটা খুব বেশি ব্যবহার করবেন না। রাঙা আলুটা ময়দা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, অপরদিকে আমাদের
নারকেলের যে পুরটা আছে সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুলিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে এরকম একটা মিডিয়াম সাইজের লেবুর মতন বল তৈরি করে নিলাম। তারপরে সেটাকে গোল করে নিয়ে মাঝখানে এভাবে গর্ত করে নিতে হবে। পুলি আমি অনেকবার দেখিয়েছি আর এটা কারোর অজানা নয়, এটা সকলেরই জানা কিভাবে ভেতরে পুর ভরতে হয়। গর্ত করে নেওয়ার পর তার মধ্যে এই নারকেলের পুরটা ভরে দিতে হবে। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। ব্যাস, হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই পুলি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই একই রকমভাবে বাকি পুলিগুলোকেও আমি তৈরি করে নেব। রাঙা আলুর পুলিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অপরদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে অলরেডি, কারণ তেলটা আমি অনেকক্ষণই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পুলিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গোল্ডেন ব্রাউন করে পুলিগুলোকে ভেজে নিতে হবে। একটা ইনফরমেশান আপনাদের দিই, কারণ আমার নিজের সাথে যেটা হয়েছিল, লো ফ্লেমে কখনোই কোনো পুলি ভাজবেন না। কিছুদিন আগে আমি যখন আমার মুগের পুলির শুটটা করছিলাম, পুলিগুলো ভাজতে ভাজতে আমি কি করেছিলাম, লাস্টের যে দুটো পুলি আমার ভাজা বাকি ছিল আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। আর হঠাৎ দেখি পুলিগুলো জাস্ট মানে কি বলবো, কড়াই থেকে ফেটে গিয়ে চারিদিকে ছিটকে গেল। মানে যে কোনো মুহূর্তে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাই জন্য লো ফ্লেমে কখনোই করবেন না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই পুলিগুলোকে ভাজবার চেষ্টা করবেন। পুলিগুলো ভাজা হতে হতে আমি অপরদিকে রসটা তৈরি করে নেব। আর রস করব অবশ্যই খেজুর গুড়ের, চিনির রসও করতে পারেন, তবে যেহেতু শীতকাল পৌষ পার্বণ আমাদের প্রত্যেকের বাড়িতে খেজুর গুড় বা নলেন গুড় তো অবশ্যই অ্যাভেলেবেল। নলেন গুড়ের রস যদি বানানো হয় তাহলে আমার মনে হয় রসপুলির স্বাদ বেশি ভালো হবে। পুলিগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি পুলিগুলোকেও ভেজে তুলে নেব। তবে একসাথে অনেকগুলো পুলি তেলের মধ্যে দিয়ে কখনোই ভাজবেন না, অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে, মানে 4-5টা একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। রসপুলির জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব নলেন গুড়। এখানে 200 গ্রাম পরিমাণে নলেন গুড় দিচ্ছি। গুড়টাকে ভালো করে মেল্ট হতে দেব। আর এই গুড়ের রস বা শিরা যেটাই বলবেন সেটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে, পাতলা হলেই ভালো লাগবে। রস আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই রসের মধ্যে আমি ভাজা রাঙা আলুর পুলিগুলোকে দিয়ে দেব। রাঙা আলুর রসপুলি তৈরি হয়ে গেছে, আমি এবার এগুলোকে প্লেটিং করে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা তো অবশ্যই আমাদের পিঠে খেতে বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের এই রাঙা আলুর রসপুলির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে বাড়িতে বানান, আপনাদেরও ভালো লাগবে। একটা কথা যেটা আমার বলা হয়নি, এই রসপুলিগুলো রসের মধ্যে খুব বেশিক্ষণ সময় ধরে যেমন ঘন্টার পর ঘন্টা ডুবিয়ে রাখবার প্রয়োজন নেই, 10 মিনিট বা 15 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।